morning, student. দেখো আজ আমি ক্লাস 3 এর ব্যাকরণ পড়াবো। আমাদের এই সপ্তাহে ব্যাকরণ পড়া দেওয়া আছে ধ্বনি। আমরা আগে জানতে হবে আমাদেরকে যে ধ্বনি কাকে বলে। তাহলে ধ্বনি কাকে বলে? বলবে যে মুখের কথা সবথেকে ছোট অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি কি? ধ্বনি হলো ধ্বনি হলো মুখের কথার সবচেয়ে ছোট অংশ। অর্থাৎ এখানে বলছে আমরা যে কথা বলি তা হচ্ছে ধ্বনি। তাহলে তোমরা ধ্বনি বলতে এটাই বলবে যে ধ্বনি হলো মুখের কথার সবথেকে ছোট অংশ, বা আমরা উচ্চারণ করতে গেলে যে আওয়াজ বা শব্দ বের হয় সেটাকে আমরা অনেক সময় ধ্বনি বলে থাকি। দেখো এই ধ্বনি আবার কয় প্রকার। এই ধ্বনির আবার দুটি ভাগ, কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এক হচ্ছে স্বরধ্বনি, আর দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মুখের কথা সব থেকে ছোট অংশ, আর আমরা যে কথা বলি সেটাও ধ্বনি বলতে পারি, বা আমাদের মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকেও আমরা ধ্বনি বলতে পারি। আর এই ধ্বনির দুটি ভাগ, একটি হচ্ছে স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার দেখো বলছে এখানে স্বরধ্বনি কাকে বলে। তাহলে স্বরধ্বনি কাকে বলে? তোমরা কি বলবে? যে ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, বা যে ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হয় তাকে আমরা বলে থাকি স্বরধ্বনি। দেখো এখানে বলেছে যে ধ্বনি অন্য ধ্বনি সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় তাকে আমরা বলে থাকি স্বরধ্বনি। তারপরে দেখো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? তাহলে বলবে যে ধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না। এখানে বলেছে করা যায়, তাহলে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না তাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। মানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনি সাহায্য লাগে। এই স্বরধ্বনিটা সংখ্যায় কয়টি? এখানে দেখো বলেছে স্বরধ্বনিটি হচ্ছে সংখ্যায় 30টি। সেগুলো কি? তোমাদের বইয়ে দেখো পরপর করে প্রতিটা মানে ধ্বনি পরপর করে প্রতিটা অক্ষরকে বলে দিয়েছে কোনগুলো ব্যঞ্জন ধ্বনি এবং কোনগুলো স্বরধ্বনি, সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে তোমরা এই দুটোই পড়বে, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তার সঙ্গে আমি একটু বলে দিই, তোমাদের এত পড়া পড়তে হবে না, শুধু তোমরা একটু জেনে রাখবে যে ধ্বনি কাকে বলে, আর ধ্বনির কয়টি ভাগ কি কি, আর স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, এইটুকু তোমাদের জেনে রাখলেই হবে। তাই আমি বলছি শুধু এটা তোমাদের মনে থাকতে হবে বা মনে রাখতে হবে যে ধ্বনি হলো মুখের কথা সব থেকে ছোট অংশ, আর ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। আর তার সঙ্গে বর্ণ আছে, কিন্তু এ সপ্তাহে আমরা বর্ণ পাবো না, বর্ণ আমাদের পরবর্তী আবার যে সপ্তাহে কাজ দেওয়া থাকবে সে পরবর্তী সপ্তাহে আমাদের বর্ণ আলোচনা করা হবে। এ সপ্তাহে শুধু ধ্বনি নিয়ে আলোচনা করা হবে।